স্বাগতম বন্ধুরা, আজকে আমরা ঘুরতে এসেছি নদীর ধারে। এখানে সন্ধ্যার একটু আগেই আমরা পৌঁছালাম। দেখুন, অনেক পাখি তাদের নিজ নিজ বাসায় ফিরে যাচ্ছে। তো এখানে আসলে এই গাংশালিকে দেখার উদ্দেশ্যে আমরা আসিনি, এসেই আমাদের চোখে পড়ে গেল গাংশালিকের বাসা। এখানে নদী ভাঙনের ফলে অনেক খাঁড়ির সৃষ্টি হয়েছে, অনেক উঁচু পাহাড়। এই পাহাড় প্রায় 20 থেকে 25 ফুট উঁচু। যেহেতু এখানে বেলে মাটি, গাংশালিক এই পাহাড়ে গর্ত করে বাসা তৈরি করেছে। অসংখ্য গাংশালিক এবং অসংখ্য বাসা। দেখুন, আমরা এর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। দেখতেও ভয়ঙ্কর লাগছে দূর থেকে, মনে হচ্ছে ভিতরে কোনো সাপ থাকতে পারে। আসলে সাপ পোকা আছে কি না এটা বোঝা যাচ্ছে না, যদিও শালিক পাখি বের হয়ে যাচ্ছে। দেখুন, প্রায় প্রত্যেকটা গর্তেই পাখির বাসা। দেখুন, পাখির ঝাঁক উড়ে যাচ্ছে। এখন প্রায় সন্ধ্যা নেমে আসছে, আলোর স্বল্পতা দেখা দিচ্ছে। এই মাটিগুলো বেলে মাটি, বেলে মাটিতে গাংশালিক বাসা তৈরি করে। পোকামাকড় এবং নদীর মাছ সহ অন্যান্য যে গাছগাছালির ফল, এগুলো তারা খেয়ে জীবন ধারণ করে। আমরা ছোটোকালে অনেক কবিতা এবং উপন্যাসে গাংশালিকের কথা শুনেছি। আজকে দেখুন গাংশালিক কীভাবে বাসা তৈরি করেছে। এখানে প্রত্যেকটা গর্তই শালিকের বাসা। আমরা এখানে আসায় অনেকগুলো শালিক বাইরে চলে এসেছে, মুহূর্তে আবার ওখানে চলে যাবে। যাই হোক, দেখতে দেখতেই গাংশালিকের বাসা এবং নদীর ধারের পরিবেশ দেখতে দেখতেই সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। দেখুন, সূর্য ডুবে যাচ্ছে ওপারে। তো সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।